মেয়েটি মনে মনে বলছে, আজকে মনে হয় কোনো কাস্টমার নাই। হঠাৎ দেখলো একটা লোক আসছে। মেয়েটি কাছে গেল, এবার নিজে থেকেই বলল, ভাইয়া যাবেন? লোকটি বলল, হ্যাঁ যাব, কিন্তু যাব কোথায়? মেয়েটি বলল, সামনে আমাদের বাসা আছে। লোকটা বলল, আচ্ছা কত টাকা নেবে? মেয়েটি বলল, 500 টাকা। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে চলো। লোকটিকে নিয়ে বাসায় চলে গেল মেয়েটি। আগে আগে লোকটা, পিছে পিছে যাচ্ছে মেয়েটা। প্রতিদিনের মতো আজকেও বোরকা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়েটি। রাস্তাঘাট খালি খালি, কাস্টমারের তেমন একটা দেখা নেই। মেয়েটি মনে মনে বলছে, আজকে মনে হয় কোনো কাস্টমার নাই। হঠাৎ দেখলো একটা লোক আসছে। মেয়েটি কাছে গেল, এবার নিজে থেকেই বলল, ভাইয়া যাবেন? লোকটি বলল, হ্যাঁ যাব, কিন্তু যাব কোথায়? মেয়েটি বলল, সামনে আমাদের বাসা আছে। লোকটা বলল, আচ্ছা কত টাকা নেবে? মেয়েটি বলল, 500 টাকা। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে চলো। লোকটিকে নিয়ে বাসায় চলে গেল মেয়েটি। আগে আগে লোকটা, পিছে পিছে যাচ্ছে মেয়েটা। একটা রুমে একটা বয়স্ক মহিলা শুয়ে আছে, মাথার কিনারায় কিছু ঔষধ রাখা। মেয়েটা লোকটাকে ভেতরের রুমে নিয়ে গেল। লোকটি জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটি উত্তরে বলল, মিতু। লোকটা আবার জিজ্ঞেস করল, সামনে শুয়ে আছে এই মহিলাকে? মেয়েটি বলল, আমার মা। লোকটা বলল, তুমি এই কাজ করো কেন? এগুলো তো খুব খারাপ কাজ। মিতু বলল, আমারে এগুলো আপনি কথা না বলে আপনার যা কাজ আপনি সেরে চলে যান। লোকটি বলল, মাথা গরম করছো কেন? আমি কাজ করলেও তোমাকে টাকা দেব, আর কাজ না সারলেও তোমাকে টাকা দেব। কথা শুনে মিতু বলল, আমি এই কাজ কেন করি সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আরেকদিন আসেন। লোকটা বলল, তোমার সমস্যা হলে, তোমার সময় নষ্ট হলে আমি দেখব। মিতু বলল, আমার মায়ের প্রতিদিন ঔষধ লাগে, আর আমাদের খাবার জোগাড় করার জন্য আমি এসব কাজ করি। লোকটা বলল, দুনিয়াতে আর কোনো কাজ নেই? মেয়েটি বলল, আমার মতো মেয়েরা আর কি কাজ করতে পারে বলুন? একটা কাজের সন্ধানে অনেকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, সবার নজর আমার দেহের দিকে, দেহ বিলিয়ে দিতে পারলেই কাজ আছে, নইলে কোনো কাজ নেই। লোকটা জিজ্ঞেস করল, তোমার বাবা নেই? মিতু বলল, আব্বা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা জিজ্ঞেস করল, তোমার আম্মার কি অসুখ? মিতু বলল, ডায়াবেটিস সহ নানা রকম রোগে আক্রান্ত আমার আম্মা। একদিন আমার আম্মার অসুখ বেড়ে গিয়েছিল, সেদিন আমি অনেকের কাছে ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছিলাম, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল আর টিটকারি মারছিল। এত সুন্দর একটা মেয়ে ভিক্ষা করে কারো কাছে কোনো সাহায্য পায়নি। লোকটা বলল, চলো তোমার মায়ের কাছে যাই, পরিচয় করিয়ে দাও। মিতু লোকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। লোকটি মিতুর মাকে বলল, কেমন আছেন আপনি? মিতুর মা বলল, কে বাবা তুমি, আমার খবর নিচ্ছ? এখানে তো অনেক মানুষ আছে, কেউ তো আমি কেমন জিজ্ঞেস করে না। লোকটি বলল, আমার বাড়ি রাজবাড়ি, আমার নাম সুমন, আপনার মেয়ে মিতু আমাকে আপনার বিষয়ে সব বলেছে। হ্যাঁ বাবা, আমার মেয়েটা না থাকলে এতদিন আমি মাটির সাথে মিশে যেতাম। সুমন বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বৃদ্ধা বলল, কি বাবা বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মিতু চোখ বড় বড় করে ফেলল। তার মা বলল, কি বলবো বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়েকে তো গ্রামের কেউ ভালো চোখে দেখে না, আর আমার মেয়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? সুমন বলল, আমি আপনাকে সহ আমার বাড়িতে নিয়ে যাব, আপনার চিকিৎসা আমি করাবো, আপনার মেয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার বউ হয়ে থাকবে। মা এবং মিতু খুবই খুশি সুমনের প্রস্তাবে, তারা সুমনের প্রস্তাব মেনে নিল। এখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্বামীর সেবা করেন, তার মাও আগের চেয়ে অনেক সুস্থ। আসলে মানুষ এমনিতেই খারাপ পথের দিকে পা বাড়ায় না, কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়, তবে খারাপ রাস্তায় চলে যায়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্ট করে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। জেবি টেলিভিশনের সাথে থাকুন।